सुप्रिय शिक्षार्थी बृंद आज के पंचम सप्तम श्रेणी पंचम अध्याय देवदेवी और पूजा पार्वण ये नहीं आलोचना करब। आमरा जानी जे ईश्वर निराकार, तबे ईश्वर निराकार हलेओ जगतेर प्रयोजने विभिन्न रूपे पृथ्वीते आविर्भूत हन, आविर्भूत हो थाकेन। ईश्वर कोनो गुण बा शक्ति जखन साकार पाय तखन ताके आमरा बोली देवता बा देव देवी। ईश्वर जखन कोनो गुण बा शक्ति जखन आकार पाय तखन ताके आमरा बोली देवता बा देव देवी। जेमन ब्रह्मा विष्णु शिव दुर्गा लक्ष्मी सरस्वती काली मनसा प्रभृति समस्त देवदेवी आमरा देखते पाई एवं तादेर आमरा उपासना आराधना करे थाकि। एदेर एक एक समय एक एक देवदेवीर पूजा पार्वण करे थाकि। एखन ऐ पूजा पार्वण करार जन्य कतगुलो नियमकानून आमरा पालन करी। हाँ, যে আমাদের এই ধর্মে ধর্মতে পূজা করার জন্য কতগুলো নিয়ম অনুসরণ করা হয়, এই যে সকল নিয়ম অনুসরণ করে আমরা পূজা করে থাকি তাকে বলা হচ্ছে পূজা বিধি। হ্যাঁ, এখন এই পূজা বিধি যেমন এখানে আছে কি প্রতিমা, ঘট, পট, মঙ্গল, শালগ্রাম, পুস্তক, শিবলিঙ্গ ও জল, এই আটটি বস্তুতে বস্তু যে কোনো একটি বস্তুতে আমরা পূজা করা যায়। এই যে আটটা বস্তু নাম বললাম, এই আটটা বস্তু যে কোনো একটা বস্তুতে আমরা পূজা করা যায়। এই আটটি বস্তুকে পূজার আধার বলা হয়। এই যে আটটা বস্তু, এই আটটা বস্তুকে বলা হয় পূজার আধার বলা হয়। এ কারণে পূজার আধার হিসেবে এগুলো কোনো না কোনোটির ব্যবহার দেখা যায়। পূজা করার মৌলিক দিকগুলোর মধ্যে রয়েছে কি দেবদেবীর আবাহন, দেবদেবীকে আবাহন করা, ধ্যান করা, প্রাণ প্রতিষ্ঠা করা, পূজা মন্ত্র পাঠ, হ্যাঁ, পুষ্পাঞ্জলি প্রদান, প্রার্থনা মন্ত্র পাঠ, প্রণাম মন্ত্র পাঠ ও বিসর্জন, এইগুলো আছে। কেমন বিসর্জন, এছাড়াও যে কোনো পূজা করার পূর্বে কী করা হয়, পঞ্চদেবতার পূজা করা হয়। পঞ্চদেবতা হচ্ছেন কি, এই পঞ্চদেবতা হচ্ছে কে, শিব, বিষ্ণু, সূর্য, অগ্নি ও কালী। হ্যাঁ, এই পঞ্চদেবতা হচ্ছে কে, শিব, বিষ্ণু, সূর্য, অগ্নি ও কালী। পূজার করার জন্য বেশ কিছু সাধারণ বিধি বা নিয়ম নীতি আমাদের পালন করতে হয়। পূজা করার সময় কিছু নিয়মকানুন আমাদের পালন করতে হয়। এই যে নিয়মগুলো পালন করতে হয় এগুলো বলা হচ্ছে পূজা বিধি। যেমন আসন শুদ্ধি, যে আসনে বসে পূজা করা হবে সেই আসনটা শুদ্ধ করতে হবে, আসমন করতে হবে। কেমন এসে প্রথম হচ্ছে কি, প্রথমে এসে গিয়ে আসন শুদ্ধি ও আসমন, প্রথমে এসে গিয়ে আসন শুদ্ধি ও আসমন এ করতে হবে প্রথমে বসে। কেমন, আচ্ছা, এবার তারপর করতে হবে কি, তারপর হচ্ছে সংকল্প গ্রহণ, তারপর থেকে দুই থেকে সংকল্প গ্রহণ করতে হবে। কেমন, যে এ বিধি অনুসারে সঠিকভাবে পূজা কার্য সম্পাদনের জন্য সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা বা দৃঢ় ইচ্ছা। কেমন, পূজার এখন এই পূজার অভীষ্ট বা দেবদেবীকে আমন্ত্রণ জানানো হয়। আমরা যেখানে সে পূজা পার্বণ করবো সেখানে সেই প্রতিমা বা সেই ঘট বা সেই জল, হ্যাঁ, সেইখানে তাকে প্রথমে সেই দেবদেবীকে আমন্ত্রণ জানানো হবে। কেমন, এরপরে তার চক্ষুদান করা হবে এবং প্রাণ প্রতিষ্ঠা করা হবে। যে সে প্রতিমা এলাম, প্রতিমা প্রতিষ্ঠা করলাম, তারপরে তার চক্ষুদান করতে হবে, তারপরে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কেমন, এই করতে হবে। এ করার পরে তোমার কী করতে হবে,
अभीष्ट देवदेवी ध्यान करते हैं जे देवदेवी अभी पूजा करब से देवदेवी ध्यान करते हैं तपर पूजा मंत्र पाठ करते हैं पुष्पाजलि दी है तपर कि प्रार्थना करते हैं आत्मसमर्पण करते हैं ताके से प्रतिभा के से देवदेवी के प्रणाम करते हैं। এরপরে আমরা অনেকে আবার কী করি আরতি প্রদান ও বিসর্জন দেওয়া আরতি করি সেখানে আরতি করা হয় তারপরে সে প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়। এইসব করা হয়। এগুলো করার পরে এছাড়াও পূজার সংকল্প গ্রহণ একটুকু একটু করে জলপান করার জন্য জল সমর্পণ দেবদিক অলঙ্কার সমর্পণ হ্যাঁ ছাতা সমর্পণ ফাঁকা চামর বিসর্জন প্রভৃতি অনুসরণ করে আমরা করতে পারি। এই সমস্ত করাইয়ের পরে কি এই সমস্ত নিয়ম পালন করে আমরা পূজা পার্বণ করে থাকি। তো আমরা দেখলাম যে দেব দেবী কাকে বলা হয় পূজা করার কয়েকটা নিয়ম কানুন আমরা জানলাম। তোমরা এগুলো ভালো করে দেখবে পরবর্তী ক্লাসে আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সকল শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।